নমস্কার কবি সুনন্দা গুপ্তের লেখা কবিতা অব্যক্ত ইতিহাস কণ্ঠে আমি সুমনা চ্যাটার্জি পৌর বাড়িটা পড়ে আছে গ্রামের এক প্রান্তে বহু বিগত স্মৃতির হর্ষ বিষাদের ভারকে বহন করি প্রাচীর ভেদ করে উঠছে কত নতুন অশ্বত্থের চারা দেয়ালের গায়ে ধরেছে গভীর ফাটল যা ভাঙনের গল্প বলতে চায় শ্যাওলার সবুজ প্রলেপে মলিন হয়েছে এক সময়ের ঐতিহ্যময় এই প্রাসাদপম অট্টালিকা যার প্রতিটি অলিন্দ কিছু বলতে চায় যার প্রতিটি ইটের রন্ধ্রে রন্ধ্রে আছে বহু নারীর অস্ফুট বিলাপ যার প্রতিটি কক্ষের অন্তর থেকে আজও ভেসে আসে কিছু মদমত্ত পুরুষের অট্টহাস্য আর পৌরস তের অহংকার পূজার কক্ষ থেকে আজও যেন শোনা যায় অশীতিপর এক বৃদ্ধার মধুর কণ্ঠে মীরার ভজন ঠাকুরদালান থেকে মহালয়ার প্রত্যুষে পুরুতমশাইয়ের চণ্ডীপাঠের ঐশ্বরিক কণ্ঠস্বর যেন আজও শোনা যায় নাট মন্দির থেকে মধ্যরাতে যেন আজও ভেসে আসে জোহরা নিকন কত মানুষের ভিড়ে কত নরনারীর পুষ্পাঞ্জলির মন্ত্রোচ্চারণে আবাল বৃদ্ধ বনিতার কোলাহলে উৎসব মুখর হয়ে উঠত জমিদার বাড়ির মন্দির প্রাঙ্গন কালের অভিশপ্ত ছোঁয়ায় সময়ের বিবর্তনের মধ্যে দিয়ে হয়েছে বহু বছর আজ আর নেই সেই মানুষজন নেই সেই আভিজাত্য নেই সেই পৌরসত্বের অহংকার শুধু পুরো বাড়িটা সাক্ষী হয়ে বলতে চাইছে অনেক কথা কত যন্ত্রণার কথা কত রমনার উপেক্ষার কথা আজও যেন বাতাসে ভেসে আসে সেই দীর্ঘশ্বাসের শব্দ কখনো কখনো জড় পদার্থগুলো। অব্যক্ত ইতিহাসের কথা বলে যায় শুধু শুনে দেখো সে কথা একটু কান পেতে একটু সময় করে শুনতে পারছ কি সেই অস্পষ্ট দীর্ঘশ্বাস